টঙ্গীর তুরাগ তীরে তাবলিগ জামাতের বিশ্ব ইস্তেমার একাংশের খবর জানাতে এখন যোগ দিচ্ছেন সহকর্মী মোহাম্মদ হোসাইন। মোহাম্মদ হোসাইন, ইস্তেমা ময়দানের নিরাপত্তা, মুসল্লিদের উপস্থিতি আর সার্বিক অবস্থা কেমন দেখছেন? রেদওয়ান, আপনাকে ধন্যবাদ। এরই মধ্যে সকালে আপনার আম্বয়ানের মধ্য দিয়ে সকালে ফজর নামাজের পরে বিশ্ব ইস্তেমা শুরু হয়েছে। করোনার কারণে দীর্ঘদিন আসলে বিশ্ব ইস্তেমা অনুষ্ঠিত হয়নি। 2020 সালে সবশেষ ইস্তেমা অনুষ্ঠিত হয় এবং 2021 এবং 22 সালে অনুষ্ঠিত হয়নি। তো এই যে আজকের এই বিশ্ব ইস্তেমা, এই বিশ্ব ইস্তেমা ঘিরে ধর্মপ্রাণ মুসল্লিরা দেশের বিভিন্ন জায়গা থেকে এসেছেন এবং গাজীপুরের আশপাশ থেকে কিংবা ঢাকা শহরের বিভিন্ন জায়গা থেকে এসেছে, দেশ এবং দেশের বাহির থেকে এসেছে। আমাদের হাতে যেটি তথ্য রয়েছে, প্রায় 40টির মতো দেশ থেকে অসংখ্য বিদেশিরা এসেছেন, ধর্মপ্রাণ মুসল্লিরা এসেছেন এই বিশ্ব ইস্তেমায় অংশ নিতে। তো নিরাপত্তার ব্যাপারে যেটি জানতে চেয়েছিলেন সেটি হচ্ছে, অসংখ্য পুলিশ, র্যাবের সদস্য এবং আনসার বাহিনীর সদস্যদের মোতায়েন রয়েছে, যারা আইন শৃঙ্খলায় সজাগ দৃষ্টি রাখছেন কোন ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে। এখন পর্যন্ত আমার বিশ্ব ইস্তেমা শুরু চলছে, ইস্তেমার বয়ান চলছে। আর আপনি জানেন যে জুমাবার, পবিত্র জুমাবার, এবং মুসল্লিরা এই মুহূর্তে জুমায় অংশ নেবার জন্য, জামাতে অংশ শরীক হবার জন্য প্রস্তুতি নিচ্ছেন। তো রিজওয়ান, আসলে এই যে বিশ্ব ইস্তেমা, আপনি জানেন যে দ্বিধা বিভক্ত তাবলিগ জামায়াতের একটি অংশের আয়োজনে আজকের এই বিশ্ব ইস্তেমা, অর্থাৎ দুটি অংশের মধ্যে জুবায়ের পন্থী যারা রয়েছেন, সেই জুবায়ের পন্থী, জুবায়ের অনুসারী যারা রয়েছেন তাবলিগ জামাতের, তারাই মূলত এই বিশ্ব ইস্তেমা অংশ নিয়েছে। তো এই এই ইস্তেমাটি বেসিক মূলত আপনার আজকে শুরু হয়েছে এবং সেটি 15 তারিখ শেষ হবে আখের মোনাজাতের মধ্য দিয়ে, এবং পরবর্তীতে সাতপন্থী যে যারা রয়েছেন তারা, তাদের জন্য দ্বিতীয় পর্ব যেটি শুরু হবে সেটি আপনার এই 20 তারিখ শুরু হবে, 22 তারিখ সেটি, 22 জানুয়ারি সেটি শেষ হবে। তো বিশ্ব ইস্তেমাকে ঘিরে মানুষের মধ্যে একটা প্রবল আগ্রহ, ধর্মপ্রাণ মুসল্লিদের মধ্যে একটা প্রবল উচ্ছ্বাস লক্ষ্য করেছি। আসলে অনেকদিন পর হচ্ছে আপনার এই বিশ্ব ইস্তেমা অনুষ্ঠিত হচ্ছে, এই ইস্তেমা ঘিরে মানুষের মধ্যে একটা উত্তেজনা কাজ করছে এবং তারা বলছেন যে আসলে আল্লাহর নৈকট্য লাভের জন্য তারা এসেছেন এবং আল্লাহর নৈকট্য লাভের মাধ্যমে এবং পরকালীন মুক্তির জন্য তারা দোয়া কামনা করছেন। একই সাথে বিশ্ব মুসলিমের শান্তি প্রতিষ্ঠার জন্য এবং দেশের যে নানা সমস্যা, সেই সমস্যাগুলো যেন দূর করে দেয় সেই কামনা করছেন। তো রেদওয়ান, আসলে বিশ্ব ইস্তেমা চলছে, নামাজের জন্য সবাই প্রস্তুতি নিচ্ছে। নামাজ একটি নিঃসন্দেহে একটি বড় জামায়াত বলা যায়। এই জুমার নামাজের পরে মোনাজাতে অংশ নেবেন মুসল্লিরা এবং দোয়া প্রার্থনা করবেন। আজকে যেহেতু জুমাবার, মানুষজন অর্থাৎ ধর্মপ্রাণ মুসল্লিদের সংখ্যাও নিশ্চয়ই অনেক বেশি হবে। ধন্যবাদ আপনাকে হুসাইন।